কোনো জিনিস কতদিন টিকবে বা কত ভালোভাবে কাজ করবে ভৌতভাবে সেটা শুধুমাত্র জ্যামিতির ব্যাপার তো একটি বিল্ডিংয়ের জ্যামিতি কি কোনো পার্থক্য তৈরি করে নিশ্চয়ই আমরা জানি উদ্ভিদ প্রাণীদের জন্য তারা যে পরিবেশে বাস করে সেটা খুব গুরুত্বপূর্ণ মানুষের ক্ষেত্রেও একই ব্যাপার আই ফ্রম আর্কিটেক্ট that architectural interventions should not be just about minimizing ecological disturbance, but it must be instead about enhancing the very life that resides in a structure. Uh, so as an architecture student, i would like to know if design has the ability to heal and improve the quality of the life of the people occupying a structure. So, <laughs> সেটা আপনার শরীরই হোক বা একটা ঘাস বা এই গ্রহ বা যাই হোক এই ভৌত জগৎ সবটাই জ্যামিতি সম্পর্কিত তাই না একটা উদাহরণ দেওয়ার জন্য বলি বছর তিনেক আগে হয়তো আর আমি ঘুরে ঘুরে দেখছি যোগা সেন্টার যেটা লোকে সাধারণত মনে করে খুবই ভালো এর স্থাপত্য অসাধারণ আর অন্যরকম তো আমি ঘুরছি আর বিভিন্ন খুঁটিনাটিগুলোকে লক্ষ্য করছি তখন দেখি একটা জায়গায় যেখানে অনেক মানুষ আসেন প্রতিদিন সেখানে একটা গাছের ডাল আছে যেটা একটু বিশেষ রকম ঠিক আছে আমি ওটা দেখে বললাম প্লিজ এই গাছের ডালটা কেটে ফেলো কোনো ব্যাখ্যা দিইনি শুধু বললাম কেটে ফেলো আর এগিয়ে গেলাম তো পরদিন আমি দেশের বাইরে যাচ্ছিলাম আর প্রায় দেড় মাস ছিলাম না তখন তার দু তিন সপ্তাহ পরে তারা আমার কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থনা করে একটি চিঠি লেখে সদ্গুরু যে আপনি বলেছিলেন গাছের ডালটা কেটে ফেলতে কিন্তু আমরা ভেবেছিলাম কেন সদগুরু কেটে ফেলতে চাইবেন একটা গাছের ডাল যেখানে আমি সব সময় বলি যে তোমরা কোনো কিছুই কাটবে না যদি সেটা একান্ত প্রয়োজনীয় না হয় তাই আমরা সেটা কাটিনি কিন্তু কিন্তু বৃষ্টি আর হাওয়ায় সেটা ভেঙে পড়েছে সৌভাগ্যবশত সেখানে কেউ ছিল না যদি সেখানে কেউ থাকতো কিছু হয়ে যেতে পারত জানেন আমরা খুবই দুঃখিত আমরা বুঝতে পারিনি কেন আপনি ওটা কাটতে বলেছিলেন দেখুন কোন জিনিস কতদিন টিকে থাকবে বা কোনো জিনিস কত ভালোভাবে কাজ করবে ভৌতভাবে সেটা শুধু জ্যামিতির ব্যাপার আমি বলছি এমনকি আপনার শরীরও আপনি কিভাবে বসছেন তা ঠিক করবে কতদিন আপনার শরীরে বিভিন্ন অংশ টিকবে আপনি কিভাবে দাঁড়ান কিভাবে হাঁটেন আজকাল দৌড়বিদ এবং অন্যান্যদের জন্য জানেন এই দেহভঙ্গি সংশোধন হয়ে উঠছে এক বিশাল বিজ্ঞান তাদের মেশিন আছে সব স্ক্যানিং মেশিন আছে যা বলে দেবে এভাবে দাঁড়ালে আপনার মেরুদণ্ডের হাড়গুলো কেমন থাকবে পাঁচরাগুলি কেমন থাকবে আপনি যদি এরকম করেন আপনার পাকস্থলী কোথায় লিভার কোথায় এই সব কারণ আপনি যদি ভুলভাবে দৌড়ান আপনি নিজের ক্ষতি করবেন এটা খেলাতেও চলে এসছে বিরাট আকারে এখন যোগ সব সময় এরই কথা বলে এসছে যোগের সম্পূর্ণ প্রক্রিয়াটি হল আপনার জ্যামিতিকে বৃহত্তর মহাজাগতিক জ্যামিতির সাথে সমবিন্যাসে আনা যাতে আপনি খুব সামান্য সংঘাতে কাজ করে যেতে পারেন যদি আমরা বলি এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও আছেন তাই না আপনি যদি বলেন একটি যন্ত্র ভালোভাবে তৈরি মূলত আপনি বলছেন এর জ্যামিতি সুবিন্যস্ত একটি অবিন্যস্ত জ্যামিতি মানে প্রচুর সংঘাত তাই না তো এটা আপনার শরীরের ক্ষেত্রেও প্রযোজ্য এটা যে কোনো আকার বা গড়নের ক্ষেত্রেও প্রযোজ্য এই বিশ্বে যা কিছু সচল সব কিছুকেই হতে হবে জ্যামিতিকভাবে সবিন্যস্ত নস্ত না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তো একটা বিল্ডিংয়ের কি কোনো পার্থক্য তৈরি করে নিশ্চিতভাবেই বিশেষত যদি আপনি একটু সংবেদনশীল হন এটা একটা বিরাট পার্থক্য তৈরি করে প্রত্যেকের ক্ষেত্রেই এটা একটা পার্থক্য তৈরি করে বেশিরভাগ লোক সেটা বোঝেন না তারা নিজের সম্পর্কে কিছুই খেয়াল করেন না তারা বোঝেন শুধু পরিণতি শুধু বোঝেন যে আমি ভালো বোধ করছি না তারা জানেন না তারা কেন ভালো বোধ করছেন না মানুষ সেটা খেয়াল করে না কিন্তু প্রতিটি আকার ও গঠন যা আপনাকে ঘিরে আছে তাদের একটা নির্দিষ্ট প্রভাব আছে কারণ আপনি নিজেও একটা ভৌতরূপ এবং এই ভৌতরূপটি কেমন এটা কেমন ওটা কেমন প্রতিটিরই একটা নির্দিষ্ট জ্যামিতিক প্রভাব আছে যদি আপনি আমি নিশ্চিত আপনারা অনেকেই এটা অনুভব করেছেন বিশেষত মেয়েরা এটা বেশি অনুভব করেছেন তার একটি বাড়িতে ঢুকলে ও আমার এটা ভালো লাগছে না কোনো কারণ ছাড়াই সচরাচর দেখা যায় যখন নারী পুরুষ স্বামী ও স্ত্রী একটা বাড়ি কিনতে যান স্বামীটি দেখেন সব ব্রশীয়র বলেন যে এটা ভালো এটা ভালো এর দামও ন্যায্য এটা তো দারুণ স্ত্রী দেখেই বলেন ও আমার এটা পছন্দ না কেন আমার পছন্দ না ব্যাস কারণ তিনি ভালো বোধ করেন না শুধু এটুকুই তিনি জানেন তিনি জানেন না কেন তিনি বোধ করছেন না তিনি জানেন না কোন জিনিসটার কি আকারের জন্য এরকম হচ্ছে কিন্তু তিনি জানেন যে বোধ হচ্ছে না তো গরম ও আকারের বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব আছে আপনার ওপর যদি যথেষ্ট মনোযোগ দেন তো আপনার এটা দেখা উচিত আপনি কি দক্ষিণ থেকে বেশ আপনি কেরালা থেকে এসছেন দক্ষিণ ভারতের মন্দিরগুলি আপনার দেখা উচিত তারা জ্যামিতিকভাবে কতটা নিখুঁত আপনার মাপবার লেজার যন্ত্র ব্যবহার করে আজ পরীক্ষা করুন এটা নিখুঁত জানেন কতটা গুরুত্বপূর্ণ একটি সমকোণে সঠিক হওয়া এই বিল্ডিংয়ে এটা ঠিক নয় আর কিভাবে আকৃতি ও গরণ তফাৎ সৃষ্টি করে তা হল এমন কিছু যা তারা পরীক্ষা করেছেন অতি সূক্ষ্মভাবে যখন তারা এসব প্রাচীন মন্দির তৈরি করেছেন বিশেষ করে দক্ষিণে উত্তর ভারতের মন্দিরগুলি সব ইঁটের তৈরি তাদের এমনভাবে বানানো দেখে মনে হয় যেন তাড়াহুড়ো করে গাঁথা হয়েছে জানেন জানেন তো আমার এটা বলার কারণ হল আমার মনে হয় উত্তর ভারতকে অনেক বহিরাক্রমণ সহ্য করতে হয়েছে আর পুরনো মন্দিরগুলি ধ্বংস হয়ে গেছে তো এগুলো খুব তাড়াহুড়ো করে বানানো যখন তারা পেরেছে তখন বানিয়েছে কিন্তু দক্ষিণে তারা সময় নিয়ে একে নির্দিষ্টভাবে বানিয়েছেন আপনি অনুভব করতে পারবেন বিশ্বাস করতে হবে না শুধু সেখানে গিয়ে বসুন আপনি অনুভব করবেন ওই স্থানটির একটি বিশেষ প্রভাব আছে আপনার ওপর আমাদের ঘর এভাবে বানানো উচিত আমাদের অফিস এভাবে বানানো উচিত কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ যে দেখুন আমরা এটা জানি যে উদ্ভিদ এবং প্রাণী সবকিছুর ক্ষেত্রেই তারা যে পরিবেশে বাস করে সেটা খুব গুরুত্বপূর্ণ তাদের বাসস্থল না হলে তারা ভালোভাবে বাঁচবে না তাই না মানুষের ক্ষেত্রেও একই ব্যাপার আপনি শুধু যদি কোনো রকমে বাঁচতে আর মরে যেতে চান আপনি যেখানে খুশি থাকতে পারেন কিন্তু যদি উন্নতি চান জীবনে সত্যি তাহলে এটা গুরুত্বপূর্ণ যে কি ধরনের জায়গায় বাস করছেন একটা সম্পূর্ণ বিজ্ঞান আছে যেটাকে সাধারণত আগামা বলা হয় যেটাকে মানুষভাবে মন্দির তৈরির বিজ্ঞান এটা মন্দির তৈরির ব্যাপারে নয় এটা দিয়ে প্রত্যেকটি মানুষের বাসস্থান এভাবে তৈরি হওয়ার কথা বহু মানুষের সেভাবে বাড়ি বানানোর সামর্থ্য ছিল না তারা শুধু মন্দির নির্মাণ করেছিলেন এইভাবে কারণ এর জন্য অনেক বেশি সংশ্লিষ্ট থাকার এবং তত্ত্বাবধানে প্রয়োজন ছিল তো এটাই কারণ এটা অন্যতম একটি কারণ যে জন্য দেখুন আপনার বোঝা দরকার শুধুমাত্র দক্ষিণ এই নির্দেশ এখন আছে উত্তরে হারিয়ে গেছে দক্ষিণে এমনকি আজও এই নির্দেশ রয়েছে যদি আপনি মন্দিরে যান আপনাকে প্রার্থনা করতে হবে না কিছু চাইতে হবে না কোনো দেবতার কাছে আপনাকে শুধু বসে থাকতে হবে কিছুক্ষণ বলেছেন তো আপনাদের আপনাকে বসতে হবে কিন্তু আজ মানুষজন যা করছেন তারা শুধু নিজেদের পশ্চাদ্দেশ মেঝেতে ঠেকিয়েই চলে যাচ্ছেন উদ্দেশ্য সেটা নয় স্থানটা নির্মিত হয়েছে এতটাই যত্নি আপনার বসা উচিত আর সেটাকে উপলব্ধি করা উচিত আর নিজের দেহতন্ত্রকে একে কাজে লাগাতে দেওয়া উচিত কারণ এটাও একটা জ্যামিতি যোগের সম্পূর্ণ প্রক্রিয়াটি হল শুধুমাত্র এই হঠযোগ হল সম্পূর্ণভাবেই আপনার জ্যামিতিকে অবিরত সংশোধন করে চলা যাতে আপনি পৃথিবীতে চলতে চাইলে আপনার চলাটা অনায়াসে হয় আপনার জ্যামিতি ঠিক না হলে দেখবেন প্রতি পদক্ষেপে আপনি জড়িয়ে পড়ছেন সেই কারণে ভারতের স্থাপত্য হল এই মুহূর্তে অল্প কিছু ক্ষেত্র ছাড়া নতুন যে স্থাপত্য বানানো হয়েছে দুর্ভাগ্যবশত আমাদের গুরুতর মানসিক দাসত্ব আছে পশ্চিমী দেশগুলোতে যাই করা হোক না কেন আমরাও তাই করছি মাথায় রাখছি না আমাদের আবহাওয়ার কথা তাপমাত্রার কথা আর অন্য সবকিছু একেবারেই এমনকি আমাদের পোশাকও সেই ধরনের বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যদি আইআইটি থেকে বের হন সম্ভবত আপনাদের মধ্যে বেশিরভাগই পরবেন স্যুট জ্যাকেট আর একটা নুস গলার চারপাশে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কিভাবে একটা জ্যাকেট পরা যায় আমি একটা সম্মেলনে ছিলাম কয়েকজন বিশিষ্ট সিইওদের সাথে আর ওনাদের জিজ্ঞেস করেছিলাম দেখুন আপনাদের বোর্ড মিটিংয়ে এটা বাধ্যতামূলক অনেক কোম্পানিতে যে জ্যাকেট পরতে হবে আর ফাঁস লাগাতে হবে আমি বলেছিলাম একজন সিইও মানে মানুষ আশা করেন যে তিনি সব থেকে বিচক্ষণ কাজ করবেন এখন আমাদের আমাদের বুঝতে হবে একটা বড় সংস্থার মানে হলো মানুষ নিজের টাকা নিজের পুঁজি তাদের অতি কষ্টে রোজগার করা পুঁজি অন্য কাউকে হস্তান্তরিত করেছেন এই আশা নিয়ে যে মানুষটি সব থেকে বিচক্ষণ কাজ করবেন আর সেই মানুষটি পড়ছেন একটা মোটা জ্যাকেট আর টাই চল্লিশ ডিগ্রি গরমে আমি আশা করি না এই মানুষটি বিচক্ষণ কাজ করবেন বলে তো স্থাপত্য শুধুমাত্র বিল্ডিংটার ব্যাপারেই নয় আমরা ঠিক কীভাবে বসি বা দাঁড়াই আসবাবপত্র এমনকি আমাদের পোশাক ও স্থাপত্য একরকমভাবে ঠিক আছে আমরা এটাকে বিভিন্ন নাম দিতে পারি আমরা একে বলতে পারি নকশা ফ্যাশন কিন্তু মূলত এটা একটা আকৃতি এবং গরণ এটা খুবই গুরুত্বপূর্ণ এটাই সময় একে ফিরিয়ে আনার কারণ বিগত পঞ্চাশ বছর বা সেরকম কিছু প্রায় উনিশশো সাল থেকে যখন থেকে এই আইআইটি আমরা রয়েছি টিকে থাকার প্রক্রিয়ায় মরিয়াভাবে চেষ্টা করছি এই দেশে মানুষজনকে কোনোভাবে বাঁচিয়ে রাখতে এখন আমরা মোটামুটি সমৃদ্ধির একটা পর্যায়ে এসেছি যদিও এটা প্রত্যেক মানুষকে স্পর্শ করেনি অন্তত একটা বিরাট অংশ এসছে ভদ্রমতো অবস্থায় এই সময়তেই আমাদের নজর দিতে হবে বেঁচে থাকার আরও বেশি মার্জিত উপায়ের দিকে আর এটা যে সবসময় দামি তা নয় এটা নয় আমরা তৈরি করতে পারি খুবই চমৎকার কিছু আপনাদের এসে দেখা উচিত আমরা এরকম বিল্ডিং বানিয়েছি দেখুন এই মুহূর্তে আমি আপনাদের একেবারে সহজ একটা জিনিস বলছি এখন এটা একটা সমতল ছাদ আমি জানি না এটা কি ধরনের ছাদ বাইরেরটা এ ফ্রেম নাকি এটা একটা এ ফ্রেম এখন এই ছাদ আর মাধ্যাকর্ষণের মধ্যে একটা যুদ্ধ চলছে চলছে তো নাকি আপনি হয়তো লড়াইটা দেখতে পাচ্ছেন না কিন্তু এটা হচ্ছে একটা টানাপোড়েন চলছে এখানে এবং একদিন কোন একদিন কে জিতবে বলে আপনি মনে করেন এই কাঠামোটি নাকি মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণ জিতবে তো আমরা এমন একটা স্থাপত্য নির্মাণ করেছি যেটা দাঁড়িয়ে নেই শুধুমাত্র তার এই মাল মশলার ওপরে ভর করে আছে শুধু নির্ভুল জ্যামিতির কারণে তো মাধ্যাকর্ষণই এটাকে ধরে আছে মাধ্যাকর্ষণকে টেনে নামাচ্ছে না আপনাদের এসে বিল্ডিংগুলি দেখা উচিত এগুলো অনন্য এবং চমৎকার এই একটা জিনিস আমি খুব গর্বিত যে আমরা তৈরি করেছি এই বিল্ডিংগুলি তৈরি করা হয়েছে অন্তত কমপক্ষে তিন থেকে পাঁচ হাজার বছর টিকে থাকার জন্য কারণ এখানে এমন কোনো উপাদান নেই যা ক্ষয়ে যাচ্ছে এতে কোনো স্টিল নেই এতে কোনো সিমেন্ট নেই কোনো কংক্রিট নেই শুধু পোড়া ইট। দেখুন এমনকি আপনি যদি হরপ্পা এবং মহেঞ্জোদারোতেও যান যে কোনো সুপ্রাচীন সভ্যতা আপনি কি দেখতে পাবেন পোড়ামাটি এই একটিমাত্র জিনিস যা রয়ে যাবে একটা পোরাইট এবং শুধু চুন যা এই জিনিসটিকে ধরে রেখেছে এটা উপাদানের শক্তির জন্য নয় এটা হলো জ্যামিতিক নির্ভুলতার জন্য যদি না খুবই ভূমিকম্প প্রবণ এলাকা হয় তো আমরা এটা বালির ওপর বানিয়েছি যাতে অল্পকম্পন সহ্য করতে পারে ধরুন একটা বিশাল ভূমিকম্প হলো যা মাটিকে দুভাগ করে দিল শুধু তখনই এটা পড়ে যেতে পারে না হলে এটা কখনোই ভেঙে পড়বে না